আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লাউয়ের খোসা ভাজা বা লাউয়ের খোসা ছেঁচকি। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য আমি কিছু লাউয়ের খোসা নিয়ে নিয়েছি। লাউয়ের খোসাগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। খোসাগুলোকে সরু সরু করে কুচিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভাপিয়ে নেব একটু। এর জন্য জল নিয়ে নিয়েছি কড়াতে। খোসাগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য নুন। এবার একটা ঢাকা দিয়ে মিনিট 10-15 ভাপিয়ে নেব। ঢাকাটা খুলে একবার দেখে নিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে। আরো মিনিট 5 সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি জলটা ঝরিয়ে নিলাম। জল ঝরিয়ে নিয়ে কড়া বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি তেল। একটা শুকনো লঙ্কাকে এভাবে একটু ছিঁড়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, সামান্য কালো জিরে। ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব। নিয়ে খোসাগুলোকে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি খোসাগুলো। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, সামান্য হলুদ। নুনটা আমি খুবই কম দিলাম, তার কারণ খোসা সেদ্ধর সময় নুন দিয়েছিলাম। একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো পোস্ত। পোস্তটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। ভাজাটা হবে একদম মুচমুচে, সেই জন্য এইভাবে কিছুক্ষণ হাই ফ্লেমে রেখে দেব। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে বড়ি গুঁড়ো দিতে পারেন, বড়ি ভেজে ওপর থেকে গুঁড়ো করে। তবে পোস্তর যে স্বাদটা সেটা কিন্তু অন্য রকম, সেক্ষেত্রে বড়ি গুঁড়ো দিলে টেস্টটা একটু পাল্টে যাবে, সেই জন্য আমি এখানে বড়ি গুঁড়ো দিইনি। গরম গরম ভাতের সাথে এই লাউয়ের খোসার ছেঁচকি অসাধারণ টেস্ট। যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু একদিন ট্রাই করবেন, আর আমায় জানাতে ভুলবেন না কেমন লাগলো এই লাউয়ের খোসার ছেঁচকি। তৈরি হয়ে গেল একদমই ভিন্ন স্বাদের লাউয়ের খোসা ভাজা বা লাউয়ের খোসার ছেঁচকি। এই রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন।